তো বন্ধুরা, এই মুহূর্তের একটি বিরাট খবর রয়েছে। যারা আগামীকাল অর্থাৎ 27/1/2019 এই তারিখে যারা ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিতে চলেছেন, যারা পরীক্ষা দেবেন, তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি নোটিশ উঠে এসেছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো পরীক্ষা দেবার আগে অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে, না হলে কিন্তু আপনার পরীক্ষা মিস হতে পারে, আপনি পরীক্ষায় নাও বসতে পারেন যদি ভিডিওটি মিস করেন আপনি। কারণ এই ভিডিওতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে মেসেজ দিতে চলেছি। একটি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে নতুন ভাবে একটি নতুন নিয়ম চালু করেছে, নতুন একটি পরিবর্তন করেছে। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা 2019 যে পরীক্ষা হতে চলেছে আগামীকাল, তার জন্য একটি পরিবর্তন করেছে পাবলিক সার্ভিস কমিশন। তো বন্ধুরা, আমার হাতে কিন্তু খুবই সময় কম, অনেকটাই সময় কম আমার হাতে, খুব ব্যস্ততার মধ্যে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো অবশ্যই ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনি উপকৃত হবেন। পরীক্ষা দেবার আগে অবশ্যই আপনি জেনে নিন কি সেই নোটিশ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে উঠে এসেছে। দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে আপনার সামনে খোলা রয়েছে, লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অবলিক অ্যানাউন্সমেন্ট। দেখতেই পাচ্ছেন কারেক্টেড নেমস এন্ড অ্যাড্রেস অফ দ্য ভেনুস অফ দ্য আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশন ফর RECTT টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সুবর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3/2018। সরাসরি আপনারা এই লিংকে ক্লিক করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এখানে রয়েছে। এই লিংকটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এইখানে রয়েছে সেই ইম্পর্টেন্ট তথ্য। দেখুন লেখাই রয়েছে, সাম টাইপোগ্রাফিক্যাল এরর্স হ্যাভ বিন নোটিসড ইন সাম অফ দ্য ভেনুস নেম অ্যান্ড অ্যাড্রেস ইন দ্য অ্যাডমিট কার্ডস ফর দ্য আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সুবর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2018 টু বি হেল্ড অন 1:30 PM পরীক্ষা। দ্য ক্যান্ডিডেটস অফ দ্য সেট এক্সামিনেশন আর নাও রিকোয়েস্টেড টু চেক দ্য লিস্ট অ্যাপেন্ডেড বিলো ফর কারেক্ট ভেনু নেমস অ্যান্ড অ্যাড্রেস। তো বুঝতেই পারছেন পরীক্ষার ভেনু কিন্তু চেঞ্জ করেছে পিএসসি ডিপার্টমেন্ট, পিএসসি কর্তৃপক্ষ কিন্তু পরীক্ষার ভেনু পরিবর্তন করেছে। এই পিডিএফ ফাইলটির নিচের দিকে এলেই কিন্তু তার একটি লিস্ট আপনি পেয়ে যাবেন। কলকাতা নর্থ সেন্টার কোড 01 লেখা রয়েছে এবং সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু কারেক্টেড নেম এন্ড অ্যাড্রেস অফ ভেনুস এখানে রয়েছে। নেম এন্ড অ্যাড্রেস অফ ভেনুস বিফোর কারেকশন, এখানে কারেকশনের আগে এটা ছিল, কারেকশন হয়ে কিন্তু এটা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে নাম ওয়াইজ, এখানে কিন্তু নেম ওয়াইজ রয়েছে। আপনার নাম যদি এখানে লিস্টে থাকে তাহলে কিন্তু আপনার পরীক্ষা যে সেন্টারে ভেবেছেন সেখানে কিন্তু হবে না। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনার পরীক্ষা হবে এবং এই নামগুলো কিন্তু, এই ঠিকানাগুলো কিন্তু পরিবর্তন করেছে। এখানে যদি আপনার নাম থাকে পরীক্ষা দেবার আগে কিন্তু অবশ্যই আপনি এই লিস্ট ভালোভাবে দেখে তারপর পরীক্ষা সেন্টারে যাবেন, না হলে কিন্তু আপনার পরীক্ষা মিস হবে, অবধারিত 100% কিন্তু আপনার পরীক্ষা মিস হবে যদি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে না দেখেন এবং এই লিস্ট যদি আপনি ভালো করে চেক না করেন। তো বন্ধুরা, এই লিস্টটি অবশ্যই আপনারা দেখবেন যারা যারা কালকে পরীক্ষা দিতে যাবেন, আজকে রাতের মধ্যেই কিন্তু আপনারা আশা করি এই লিস্ট দেখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের এটি। যারা যারা ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক সময় নষ্ট করে কিন্তু আমি ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য, আমি কিন্তু খুব ব্যস্ততার মধ্যে রয়েছি আজকে, তবুও কিন্তু সময় ফাঁকি দিয়ে কিন্তু আমি সময়কে হার মানিয়ে কিন্তু আমি আপনাদের জন্য এই তথ্যটি তুলে ধরেছি এই ভিডিওর তৈরির মাধ্যমে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও ডেসক্রিপশনে গেলেও কিন্তু আপনারা লিংক পেয়ে যাবেন, সেই লিংক ফলো করেও কিন্তু আপনারা এই লিস্টটি পেতে পারেন। ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।